হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই। খেলার মাঝে ঘটে যাওয়া হাস্যকর কিছু মুহূর্ত নিয়ে আজকের এই ভিডিও। তো আপনাকে স্বাগতম আজকের এই তথ্য ও চিত্রে। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু একটু পর নাচতে নাচতে আপুরা বেতাল হয়ে যায়। তারপর বসন্ত বাতাসে লুঙ্গি উঠে আকাশে, ও সরি, বসন্ত বাতাসে স্কার্ট উঠে আকাশে। চোদ্দ গোষ্ঠী মিলে একজনের ওপর একজন দাঁড়িয়ে তারা চেষ্টা করছে বলটি বাস্কেটের ভেতর ঢুকানোর জন্য, কিন্তু দে আর ফেইলড। আজিব পোলাপাইন রমনের সাথে ছবি তুলছে আর বারবার ছবি তুলছে, কিন্তু হঠাৎ এক আপুকে কিস করে বসে। এইদিকে রেফারিরা হ্যান্ডশেক করছে আর ওইদিকে প্লেয়ার ভাইয়ারা গলাগলি খেলছে, আর ওই পাশ দিয়ে চেয়ার লিডার আপুরা সুষ্ঠুভাবে মাঠের বাইরে যাচ্ছে, কিন্তু হঠাৎ প্লেয়ার ভাইয়া উল্টা দৌড় দেয় আর আছাড় খায় ওই আপুর সাথে। ইটস ভেরি ফানি, চেয়ার লিডার আপু মেসকটের সাথে মস্করা করে আর মেসকট তাকে গিলে নেয়। আমি পারি এটা বুঝানোর জন্য সঠিক সময় ও সঠিক জায়গার প্রয়োজন, কিন্তু যখন সময় সঠিক হয় ও জায়গা ব্যতিক হয় তখন এমনই হয় আর কি। তো আজকের জন্য এর পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।